আমাদের নিজেদের জায়গাটা যদি আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত করি জি সেটার চেয়ে দুঃখজনক আর কিছু নাই আমরা অলরেডি করে ফেলেছি প্রথমে শিখতে হবে যেটা আমাদের সিনিয়ররা শিখিয়েছে না বলতে শিখবে আচ্ছা আচ্ছা তুমি যদি না বলতে শেখো তাহলে সুবিধা হচ্ছে গিয়ে নাহলে তোমাকে অনেক কিছু দিতে হবে আমি সবগুলোতে করেছি ছাগল পাগল যা যা আছে আর কি মোটামুটিভাবে সব রকম চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত আছি এবং অনেক রকম চরিত্রে আল্লাহ যেতে দিয়েছেন মহান আল্লাহ তালা অনেক চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন সো গ্রেটফুল টু আরে ভাই এটা সে কেন এটা করলো এটা করলো সে চার্জ করে আর কি বা আপনাকে কেন দেখি না আপনি করেন না সেরকম একটা জায়গা থাকে আমার কথা হচ্ছে যে আমরা যদি নিজেরা আমাদের নিজেদের জায়গাটা যদি আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত করি জি সেইটার চেয়ে দুঃখজনক আর কিছু নাই আমরা অলরেডি করে ফেলেছি না হলে যে ছেলেগুলোর ছবি আজকালকার চলছে আরও যা চলবে আপনি কি মনে করেন এই ছেলেটি বানাচ্ছে রাফি বানাচ্ছে ছবিটি রাফি যদি শেষ করতে পারে অনেকেই বলেছে যে গোসল করবে দুধ দিয়ে তার মানে রাফি নিজেকে কবর দেওয়ার জন্যে তার যে ক্যারিয়ার সেরকম একটি জায়গায় চ্যালেঞ্জে চলে গেছে অনেকটা রাইট ঠিক আছে সো আমি যেমন বলি যে জনাব এরশাদ এবং নির্মাতা এদের কারো কথা বিশ্বাস করতে হয় না এরা টাইম দিয়ে টাইম রাখতে পারে না যাবো নির্মাতা সেরকম একটা জায়গা থেকে কিছু কিছু ঠিক এই জাতের কিছু কিছু অভিনেতাও আছে যারা শুরুটা সাংঘাতিক করে বলবে শেষটা ঠিক মতো বলবে না তো শাকিব হচ্ছে সেই জায়গাটা এমন বহু বড় মানুষের এমন বহু ভালো মানুষের ফরিদুর রেজার সাগরের মতো ভালো মানুষ মিডিয়াম ফিল্মের জন্য ফিল্মের ক্রাইসিসে বহু ডিরেক্টরকে তাদের পরিবারে যে সংকট এবং জীবন যাপিত করবার যে সংকট সেরকম একটা সময় ইমপ্রেস সেল ফিল্ম সাগর ভাইয়ের নেতৃত্বে ফিল্মকে সাপোর্ট দেওয়ার জন্য গেছেন তিনি একটি প্রডিউস করতে গেছেন ওনার ছবিতে ঝুলিয়েছে আর সেখানে রায়হান রাফিকে সেখানে আরেকটা নতুন ছিল আমাদের খুব ভালো বানায় নাটক বানায় তাকে তাকেও দিয়ে তিন চারটা ছবি বানাচ্ছে খুবই দুঃখজনক আমরা আসলে একটা সেগমেন্টে কিছুক্ষণের জন্য একটু আমজনতার প্রশ্ন রাখি সাচ্চু ভাই মাইন্ড করা যাবে না 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 সো কিছু প্রশ্ন আমার রয়েছে আপনাকে কেউ 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 না অধিকাংশ তরুণ নির্মাতারা ভয় পায় সেটে ধমক টমক বা গাড়দা কাটাকা দিয়ে দিবে কিনা এই ইমেজটাকে কি আপনি অন করেন এই ইমেজটা আমার খুব ভালো লাগে ভালো লাগে ভালো লাগে খুব ভালো লাগে নাহলে তো আমি তো ইয়ে না তো আমি তো মানে কোনো ধর্মশালার তো আমি তো ধর্মচারণ করাই না আমি তো মানুষ রাইট যারা ধর্মচারণ করে তারা প্রায় মানে ঐশী শক্তির পরে পরবর্তী কেউ আচ্ছা আমি তো তা না সো একটুখানি আমাকে নিয়ে বিতর্কিত একটু নিয়ে ভয় একটু সংসারে থাকুক ভালো তারপর যখন আমাকে নিয়ে যখন কমফোর্টেবল হচ্ছে তখন খুবই মজা পাচ্ছি গতকালকে আমি একজন নতুন ডিরেক্টরের সাথে কাজ করে এসেছি গত পরশু দিনও করে এসেছি এবং এখন নতুন ডিরেক্টরদেরই কাজ করি আমি তো গত তিন চার বছর নতুন ডিরেক্টরদেরই কাজ করছি এবং খুবই খুবই কমফোর্টেবল আর যাদেরকে কিছু কিছু শিক্ষা দিতে হয় সেদেরকে তাদেরকে শিক্ষা দিয়ে দিই কখনো কখনো একদমই প্রশ্ন নম্বর দুই আমজনতার প্রশ্ন নম্বর দুই আপনি খুব রসিক এবং খুব গোপন প্রেমিক এবং মানে গোপন প্রেমিক বলতে আপনাকে সবাই আসলে খুব লাভার বয় লাভার আঙ্কেল যেটা বলে এটা হিসেবে লাভার আঙ্কেল বলিস না যা আমাকে স্কুলের একটা
একটা ইংরেজি মাধ্যমের একটা যে কেবল শেষ করে সে ধর বলছে যে আমি ক্রাশ একদিন চট দেবো কি বাজে কথা বলে তো সে বলছে আমার বাবা কদিন আগে মারা গেছে ফিল্মের ডিরেক্টর ছিলেন আমার বাবা কদিন আগে মারা গেছে তো আমার আঙ্কেলরাও আমার দিকে মেয়ে হিসেবে তাকিয়েছে এক্সেপ্ট ইউ আমি কোনো পুরুষ দেখিনি এ পর্যন্ত সো আমি কেন ক্রাশ খাবো না তোমার উপরে তুমি খবর রাখবা তো এইটার দোষ তো আমার না না একদমই না খুব গভীর একটা কথা বললেন ওস্তাদ দারুণ দারুণ প্রশ্ন নম্বর দুই তিন আমজনতার প্রশ্ন আপনি অনেকগুলো কাজ প্রজেক্ট আসলে শুরু করে আর শেষ করেননি আপনার কাছে যখন মনে হয় যে আপনি কমফোর্ট না তখন হুট করে ছেড়ে দেন এই অভিযোগটিকে আপনি রাখেন কি না সেটা কীরকম আর একটু খোলা আর একটু খোলা বলতে গেলে আপনি যেমন ইভেন্টে বাংলাদেশের একটা দারুণ জায়গায় গিয়েছিলেন কিন্তু সাচ্চু ভাইকে আমরা ইভেন্টে অনেক বছর পাই না মানে সাচ্চু পরিচালিত বা প্রায়োজিত কিন্তু আপনার ইভেন্ট আমি একদম জার্নালিস্ট হিসেবে বিলং করে বলছি যে অন্য মাত্রায় যায় আর কি যে কোনো কিছু সেটা আপনার সামনে না আপনার বাইরেও বলি এটা আপনাকে পাওয়া যায়নি আমরা তো আর জানি না ভেতরে কি কিন্তু আপনি হয়তো কোনো জায়গায় কিছু একটা কম্প্রোমাইজ করেননি বলে আপনি আর সরে এসেছেন ইনস্টিটিউটের কথা বললাম একটা জায়গায় খুব আমরা স্বপ্ন দেখছিলাম সাচ্চু ভাইয়ের পরিচালনা একটা ইনস্টিটিউট হবে সাগর ভাই পেছনে আছেন হলো না তো এই সব ফেইলিয়রগুলো রাগ মানে অভিযোগ আমরা খুব মানে অন করে বলেই সাচ্চু ভাইকে অন করে বলি যে এগুলো কেন হলো না বা সাচ্চু ভাই কেন সরে আসলো বা দীর্ঘদিন ধরেন আপনার নির্মাণের যে একটা বড় যদিও এখন চ্যানেলে বিজ্ঞাপন দেখছি নতুন একঝাঁক কিছু কাজ আসছে কিন্তু মাঝে তো বিরতি দিয়েছেন আপনি তো এই এই খামখেয়ালিপনাটা কেন আপনার খামখেয়ালিপনাটা এরকম মানে আমি হচ্ছে গিয়ে যা দেখি বড় বড় করে দেখি তো আমি খুবই গ্রেটফুল আমার কোম্পানির কাছে যে বাংলাদেশের সবচেয়ে বড় বা সাউথ এশিয়ার সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আমাকে সাহস করে দিয়েছে এবং সেইগুলো করেছি চার বছর ধরে করছি না কেন যেহেতু আবার যে কোম্পানিটি যারা স্পন্সর ছিল তারা নাই অন্য কোম্পানি এসছে সো এটা হোটেল থেকে শুরু করেছিলেন জুয়েল ও শুরু করেছিল ফার্স্ট এপিসোড জুয়েল মিউজিকের মানুষ মিউজিক লাভার তারপরে যখন আমার কাছে আসলো আমি এটাকে আস্তে আস্তে বললাম এটা মিউজিকের মানুষের অনেক বিরাট নদীর মতো বহমান এদের এটা কোনো হোটেলের থাকতে পারে না এটা এটা উন্মুক্ত জায়গায় যেতে পারে তো আমার কোম্পানি এবং সাগর ভাই সহ ওনারা বললেন কোনো অসুবিধা নেই যাও এবং সিটিসেলও বললো কোনো অসুবিধা নেই তুমি ভাবো এরকম করে সেই ভাবনাগুলো থেকে যে বড় করে করা তারপরে চার বছর পরে যখন আবার ওই কোম্পানিটি বন্ধ হয়ে গেল স্পন্সার পাওয়া যাচ্ছে না তখন আমি তো মানে গিভ আপ করাটা না বলতে শেখাটা খুব খুব জরুরি বড় কোনো কাজ করতে গেলে তার এক মনে রাখতে হবে তোমারও প্রথমে শিখতে হবে যেটা আমাদের সিনিয়ররা শিখেছে না বলতে শিখবে তুমি যদি না বলতে শেখো তাহলে সুবিধা হচ্ছে গিয়ে নাহলে তোমাকে অনেক কিছু গিলতে হবে সো গিলতে পারি না আমি আজকেও আমার বসের সঙ্গে কথা হচ্ছে আমি সবচেয়ে প্রিভিলেজড পার্সন বাংলাদেশে একটা কোম্পানিতে চাকরি করে সবচেয়ে লেটে যাই আমার গল্প বলি একটা আমার এমডি বলছেন আমার কাছে খুঁজতে গেছে একজন তো বলছি যে সাচ্চু আছে তো বলছি সাচ্চু সাহেব উনি তো এখন না উনি 11:12 দিকে আসবেন তো আমার এমডি বসে আছে নিচেই আর ওই ভদ্রলোক যে খুঁজতে গেছে সেও বসে আছে তারপর ঠিক আমি 11:45 দিকে ঢুকতেছি ওই যে বললাম না উনি এসছেন আচ্ছা তো যিনি আমাকে খুঁজতে এসে চেনেই না যে আমার এমডি এটা আমি বললাম যে আসুন রুমে নিয়ে যাও ছবি বললেন হ্যাঁ যাও রুমে নিয়ে যাও তারপর আমি আমার রুমে গেলাম ইত্যাদি সো আমি এরকম প্রিভিলেজ সো ফুল কোম্পানির ডিরেক্টররা আমাকে এই অ্যাডভান্টেজটা দেয় তো তাতে করে যে রয়েছে যে আবার যে এবার এবার যে আমাদের নতুন করে আবার সেই ঐতিহ্য ফিরে পেলাম আমরা স্বপন ভাইয়ের নেতৃত্বে এই সেখানটা কিন্তু সাগর বললেন যে না এবার বড় করে হচ্ছে তুমি মিটিংগুলোতে থাকো এবং আগের দিন যাও দেখো থাকো আমাদেরকে লাভ সো দেখে খুশি খুবই খুশি আমি রাইট যাই হোক আমজনতার প্রশ্ন যেগুলো সেটার আমি লাস্ট প্রশ্নে আসছি সেটা হচ্ছে আপনি নিজেকে নানানভাবে চেঞ্জ করেছেন আপনার লুকে আপনার অভিনয়ে বিভিন্ন বয়সে এসেছেন আপনি খুব সঙ্গতভাবেই কি অ্যান্টি হিরো বা ভিলেন হিসাবে ফিল্মে এসেছিলেন কিনা মানে কোন জায়গায় কী ভেবে কাজটা করা আর কি অভিনয়ের সব
সবচেয়ে বেশি মনে রাখে মানুষ হচ্ছে গিয়ে যারা ক্যারেক্টার আর্টিস্ট জায়গাটা, তো এটা যেহেতু একটু ইঁচড়ে পাকা ছিলাম, সো আর মঞ্চে থাকলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সবাইকে যেটা করতে হয় যে তোমাকে ক্যারেক্টার আর্টিস্টের জায়গাটা যেতে হবে এবং তোমাকে কমেডি জানাতে হবে, কমেডি। হ্যাঁ, সো উইটি অ্যাক্টিং আমরা বলি, উইটি অ্যাক্টিং থিয়েটারে, সো উইটি অ্যাক্টিংটাকে যে আয়ত্তে আনতে পারবে সেই আসলে সব ধরনের চরিত্র অভিনয় করতে পারবে। তো ওইটির সাংঘাতিক রকম প্র্যাকটিস করা হয়েছে উইটি অ্যাক্টিংয়ের, এবং সেটি করতে গেলে এক্সেপ্ট ওই চরিত্রটি ছাড়া, তথাকথিত নায়ক ছাড়া সবগুলো হচ্ছে প্রিয় অভিনয় আমার, সবগুলো প্রিয়, ছাগল পাগল যা যা আছে আর কি, মোটামুটি ভাবে সব রকম চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত আছি, এবং অনেক রকম চরিত্রে আল্লাহ যেতে দিয়েছেন, মহান আল্লাহ তালা অনেক চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন, সো গ্রেটফুল।